নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাসে গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের প্রবেশের অভিযোগে এবং নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে ছাত্রীরা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। ছাত্রীদের অভিযোগ, গত রাতে বিশ্ববিদ্যালয়ের LH1 মাতঙ্গিনী হস্টেলে দুষ্কৃতীরা ঢুকে ছাত্রীদের বাথরুমে উঁকি মারে, যা দেখে ফেলে এক ছাত্রী। এরপরই শুরু হয় হই হট্টগোল। ভোরের আলো ফুটতেই হস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আরও অভিযোগ, এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে, কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ, পরে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার। এটা তো বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। আমি ওদের অ্যাসিওর করে এসেছি, আমাদের যে এক্সিস্টিং টিম আছে সিকিউরিটি, পুরোটাই আমরা পাল্টাবো। যেখানে যেখানে আউটসাইডের লাইটগুলো জ্বলছে না সেগুলো জ্বলিয়ে দেবো। এবং আমি লোকাল পুলিশের সাথেও কথা বললাম, পুলিশের ICU আছে, ওরাও পেট্রোলিংয়ের ব্যবস্থা শুরু করবে। আশা করি এই ধরনের ইনসিডেন্ট ঘটবে না। সিসি ক্যামেরা দাবি তুলছিল ছাত্রী, CCTVটাও আমরা খবর ছিলাম, ওটা প্রসেসে আছে, দু একদিনের মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আশা করছি ইনস্টলেশন এটা শীঘ্রই করতে পারবে। আজকের ঘটনা FIR করবেন আপনারা বিশ্ববিদ্যালয়? সেটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলবেন, রেজিস্ট্রার আইনগত ব্যবস্থা নেবেন। আমি একটা তদন্ত কমিটি তৈরি করেছি, সেই তদন্ত কমিটি আমাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে। আধ ঘন্টা হওয়ার পরে আমি দরজা খুলে ছিটকে নিয়ে খুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। ও আমাকে হরমর করে ধরতে এসেছে, আমাকে পারেনি ধরতে। আমি পুরো একদম বাথরুমে টাইলস ছিল, যেহেতু স্লিপ করে গিয়ে অনেকটা দূরে গিয়ে আমি একটা আছাড় খেয়েছি। আর সঙ্গে সঙ্গে ও কী করেছে, নিজের প্রাণ বাঁচানোর জন্যে আমাদের যে ওখানে জানলা দোতলাতে যে আমাদের জানলা থাকে সেটা কাঁচের ছিল, তার মধ্যে দুটো কাঁচ ভাঙা ছিল, একটা কাঁচ জাস্ট লেগেছিল। ও বেসিনের ওপর পা দিয়ে ওই জানলা দিয়ে বেরিয়ে একদম দোতলা থেকে লাফ মেরেছে, আর কাঁচ ভেঙে ওই লাফ মেরেছে একদম নিচে পড়েছে। তারপরে আমি ওখানে পড়ার পরে কাকু কাকু করে চিৎকার করলাম, কাকু সঙ্গে সঙ্গে আসলো, এসে দেখলো যে তারপরে হ্যাঁ ওইদিকে লাফ মেরে চলে গেছে। তারপর আর পাইনি। হোস্টেলের মেয়েরা সত্যি খুব আতঙ্কে আছে, কালকে রাতের থেকে আমরা কেউ ঘুমাতে পারিনি।